Welcome to wespotyou. Aajke ache abar Bangla medium er floor e ar amader sathe ache Indira. তো কেমন আছো আগে একটু শুনে নি। খুব ভালো আছি। তার মধ্যে গরমের মধ্যে চুটিয়ে কাজ চলছে, মানে কাজ চলছে মানে তার সাথে গল্প নতুন মোড়, নতুন অনেকগুলো মোড় ইন্দিরার সামনে এখন। কারণ সবাই প্রোমোটা দেখেছো যে আমাকে 3 দিনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে প্রিন্সিপাল হিসেবে আমি কীরকম কাজ করতে পারি। তার সাথে সাথে আগেও 7 দিনের একটা চ্যালেঞ্জ ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার। তো অনেকগুলো মোড় এখন ইন্দিরার সামনে। ইন্দিরার চাপটা কতটা বেড়েছে? অনেকটা, কারণ যেখানে বলা হচ্ছে যে আমি আগেও বিয়ে হয়েছিল আমার দীনেশদার সাথে, আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য বাড়িতে এসেছি এটা তো নয়, কারণ আমি সবাইকে যথেষ্ট ভালোবাসি, নিজের মনে করি। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ব্লেম দিয়ে দেওয়া কারোর ওপর, এটা অনেক বড় একটা ব্যাপার। তো সেখান থেকে বেরোতে না বেরোতেই আবার ভিকি স্যার নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে প্রিন্সিপাল। তো ইন্দিরার কাছে একটু তো মানে টাফ সিচুয়েশন এসে দাঁড়িয়েইছে, কিন্তু ইন্দিরার কাছে যাই আসুক না কেন জানি সব বাধা বিপত্তি সব পেরিয়ে ঠিক চ্যালেঞ্জ জিতবে আশা করছি। আর তার সাথে তো এখানে তো স্কুলে ছানাপোনারাও উপস্থিত আছে, তাদের সাথে সময়টা কীভাবে কাটে যখন শর্ট চলে? শর্ট যখন চলে তখন সবাইকে মানে যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চারাও আসে, এত সুন্দর সুন্দর করে কথা বলে, এত মানে ভালো লাগে, বেশ ভালো লাগে। স্কুলের যখন আমাদের শ্যুট হয় তখন মজা করে করি, আর আমরাও তো বাচ্চা। নিজের স্কুল লাইফটা মনে পড়ে? হ্যাঁ অবশ্যই মনে পড়ে স্কুল লাইফটা। আর আমরা এখন আমরা সবাই এখনও বাচ্চা আছি, মানে ফ্লোরে আসলে তোমরা দেখতে পাবে যে শুধু কার্ড বলার অপেক্ষায় তারপর সব এদিক ওদিক এদিক ওদিক, মানে আমাদের ডিরেক্টরও সবাই, আমরা সবাই বাচ্চা। এই যে প্রিন্সিপাল হবে, এই হওয়ার যে জার্নিটা, সেই জার্নিতে কখনো নিজেদের প্রিন্সিপালকে মনে পড়েছে স্কুলের? হ্যাঁ, মানে জার্নি সবে শুরু হয়েছে কাল, মানে কাল থেকে একটু জাস্ট গল্পে আমরা ঢুকেছি প্রিন্সিপালের গল্পে। এখনও স্কুলের প্রিন্সিপালের কথা তো মনে পড়েই অবশ্যই, কিন্তু আশা করছি মানে আমাদের প্রিন্সিপাল যেরকম ধারণা কি না এটা না ওটা না সেটা একটা রাগি রাগি, কিন্তু ইন্দিরা তো একদমই অপোজিট। তো আমার মনে হয় যে ইন্দিরা সব কিছুই একটু অন্যভাবে হ্যান্ডেল করবে, এটাও নিশ্চয়ই ডিফারেন্ট কিছুই হবে। একটু রাগি দেখা যাবে, রাগি না রাগি ইন্দিরা শুধু ভিকি স্যারের কাছে বোধ হয়, আর যারা ভুল করে তাদের কাছে। এই এইভাবেই চলছে। আর তার সাথে যে বিয়ে বাড়ির সময় একটা প্রেমের একটা হাওয়া ছিল, সেই প্রেমের হাওয়াটা কি এখনো বইছে? হ্যাঁ হালকা হালকা তো হাওয়া বইছে, মাঝে মাঝে আবার স্টপ হয়ে যাচ্ছে, মানে বাইরের ওয়েদারের মতো গরম হয়ে যাচ্ছে, আবার বৃষ্টিও বিকালবেলা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পরের দিন সকালবেলা গরম, তো এরকম ঠান্ডা গরম চলছে। এইভাবেই চলতে থাকুক, আর দর্শকদের শেষে কি বলবেন? সবাইকে বলবো এটাই যে বাংলা মিডিয়ামের আগে প্রথমেই বললাম যে অনেকগুলো মোড়, অনেক ইন্টারেস্টিং গল্প আসছে চলছে এখনো, যেটা আর আজকে টিআরপি এসেছে, তো আমরা সবাই দেখেছি অনেক সাপোর্ট পাচ্ছি, সবার কাছ থেকে অনেক ভালোবাসাও পাচ্ছি, কিন্তু আরও অনেক সাপোর্ট চাই। যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্টস করে অবশ্যই জানিও, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর শুধু একটাই কথা বলবো, বাংলা মিডিয়াম দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে, কারণ খুব 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 ভালো গল্প চলছে এখন, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, আর এরকম কন্টেন্টের জন্য চোখ রাখুন ওই স্পটের পর্দায়। থ্যাংক ইউ।